কারণ যত যাই হোক গান বাজনাটাকে হারাম, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিঁচি, তিনতলা বানাইতেছি, কথা বলছে। আলী হাসান কিন্তু এই কথাগুলোর জন্য একটা ধন্যবাদ পেতেই পারে, এরকম সৎসাহস সকলের হয় না। হালালকে হালাল এবং হারামকে হারাম এই জিনিসটা বিশ্বাস করা, এই জিনিসটাকে মানে মুখের উপরে বলে দেওয়ার মতো একটা সৎসাহস, এটা কিন্তু সকলের হয় না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানে মানে ধার্মিক সত্তা আছে প্রতিটা মানুষের ভিতরেই। যে মানুষটা প্রচুর হারাম কাজ করে, প্রচুর গুনাহের কাজ করে, অবৈধ ইনকাম করে, তার ভিতরে ভিতরে কিন্তু একটা দহন কাজ করে। যে লোকটা ঘুষ খেয়ে কোটি কোটি টাকা কামায়, মানসিকভাবে সে কিন্তু একটা মানে তার একটা মর্মযন্ত্রণা, একটা পীড়া তার ভিতরে কাজ করে। তো এই হালালকে হালাল এবং হারামকে হারাম এই বিশ্বাসটা করাটা, এটা ইমানেরও একটা সম্পর্ক আছে। তো ধরেন আপনি একটা হারাম কাজ, যেটা হারাম কাজকে আপনি যদি এটাকে হালাল মনে করেন, হালাল মনে করলে তো আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। যেটা হারাম, হারাম কাজকে আপনি যদি হালাল মনে করে করেন, তাহলে আপনার ইমান আছে কি নেই তেমন একটা প্রশ্ন চলে আসে। এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দেখেন, মানে একটা দুইটা আইটেম সং করলেই লাখপতি হওয়া যায়, একটা দুইটা গান গাইলেই, ভাইরাল হইলেই অনেক কারিগরি টাকা পয়সা কামানো যায়। কিন্তু হালালভাবে উপার্জন করাটা কত, হালালভাবে উপার্জন করাটা বর্তমানে কত কঠিন হয়ে গেছে। এই যে হারাম যে কাজগুলো, এগুলো সামাজিক আমাদের সভ্যতার অগ্রগতিতে এদের কিন্তু কোনো অবদান নাই। এই তাৎক্ষণিকভাবে একটা দুইটা গান ভাইরাল হইতেছে, দু একদিন মানুষ লাফাইতেছে, কিছু টাকা কামাই করতেছে, এই দুদিন পরে হারাই যাইতেছে। কিন্তু আমাদের সমাজ সভ্যতা যে একবারে খুবই আনুষঙ্গিক, জরুরি অনুষঙ্গ, যেগুলো যে নিম্ন আয়ের মানুষ যারা যারা রিক্সা চালিয়ে খাচ্ছে বা এমনি ছোটো পেশায় যে মানুষগুলো আছে, এই মানুষগুলো, এটা কিন্তু আমাদের মানে মানে ইকোনমিতে তাদের একটা হলো একটু হলো মানে অবদান আছে, কিন্তু তাদের ইনকামটা দেখেন একেবারেই ন্যূনতম। তো এই লোকগুলো যদি একটা দিন কামাই না করে, একটা দিন যদি কাজে না যায়, তো ব্যক্তি জীবনে তার পুরো সভ্যতাটাই কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে। এই যে আমাদের কথার কথা, একদিন যদি বিদ্যুৎ না থাকে, আমাদের পৃথিবীটা হাজার বছর পিছিয়ে যাচ্ছে। তো আমাদের ইকোনমির সিস্টেমটা এরকম, মানে শয়তানি সভ্যতার মানে এরকম একটা অবস্থা করে রেখেছে যে আপনি হারামের দিকে ঝুঁকলে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতে পারবেন, কিন্তু হালালের পথে থেকে টাকা কামাই করা মানে খুবই টাফ, অনেক টাফ। তো যাই হোক, আলী হাসান ভাই উনি ওনার ভুল বুঝতে পেরেছে, আলী হাসান ভাই উনি অনেক বড় একটা সত্যকে স্বীকার করেছেন, স্বীকার করার সৎসাহস দেখিয়েছেন, এই জন্য উনি একটা ধন্যবাদ পেতেই পারেন। আলী হোসেন ব্যবসার যে পরিস্থিতি, পুরগি খোঁজে টিটি টিটি, এই যে আলী হোসেন, আলী হোসেন কি একজন হিপোক্রেট? আমার প্রশ্ন এটা। তার যে হিপোক্রেসির যে স্পর্ধা, এটা আসলে মানে এটা খুব কঠিন কিছু তা না, কারণ আমরা এমন এক জাতি, এই জাতিতে আপনি সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য, সবচেয়ে ন্যাক্কারজনক এবং সবচেয়ে অপরাধমূলক কথা বলবেন, আপনার পক্ষে আপনি লোক পাবেন। এটা এমন এক জাতি যে জাতির মানে ইবলিশের প্রতিনিধি আছে প্রচুর প্রচুর, মানে আপনি যে কোনো খারাপ কাজ করুন বা খারাপ কথা বলুন না কেন, আপনার পক্ষে লোক দাঁড়িয়ে যাবে। তো আলী হোসেন যে কথাটা বলেছেন বা যে কাজটা করেছেন, তার পক্ষে প্রচুর লোক দাঁড়িয়ে গেছে। তিনি যে ধরনের গান করেন, সেই ধরনের গান কিন্তু সরাসরি হারাম বলা যায় না, এবং কি বলা যায় যে সমাজের জন্য কাজ করছে, যে ব্যবসার পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ে যিনি তিনি যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু অনেক সাহসের কথা, স্পর্ধার কথা। এই কথাগুলো সবাই বলতে পারে না, এই প্রতিবাদের জন্য সওয়াব আছে, পুণ্য আছে। আলী হাসান ভাই একটা কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আমাদের বিখ্যাত গায়ক লুৎফর ভাই, ওনার এত আতে ঘাল লেগেছে কি জন্য আসলে আমি বুঝতে পারিনি। এটা তো আসলে ফতুয়ার কিছু না, গান বাজনা
হালাল কি হারাম এটা তো ওনার নিজেরও জানার কথা। তো একটা হারাম জিনিসকে আপনি যদি হালাল ফতোয়া দিয়ে দেন, আপনিও যে যে ফতোয়াটা দিলেন, আপনি এই ফতোয়াটা মানে কোন জায়গা থেকে দিলেন? একটা হারাম জিনিসকে আপনি হালাল যদি ফতোয়া দেন, সেটি ইমানের সাথে সাংঘর্ষিক।